জ্বরের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন কুমার দাস, তার পরবর্তীতে দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। আজ 30 আগস্ট বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের হয়ে 44টি ওয়ানডে খেলে 1254 রান করেছেন এনামুল হক বিজয়, যার মধ্যে রয়েছে 3টি সেঞ্চুরি। গত বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ দেশের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়। দলের সঙ্গে যোগ দিতে আজই তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান দিবেন। এছাড়া দলে আছে আরও 2 ওপেনার, তানজিদ হাসান তামিম ও নাঈম শেখ। তাদের মধ্যে তামিমের কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই, অপরদিকে নাঈম খেলেছেন 4টি ওয়ানডে। সর্বশেষ DPL-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হয়েছিলেন এনামুল হক বিজয়, 3 সেঞ্চুরিও করেছেন 3টি হাফ সেঞ্চুরি, যেখানে 97 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। এমন পারফরমেন্সের পরেও জাতীয় দলের ক্যাম্পে ডাক পাননি তিনি, তবে কেন ডাক পাননি সে ব্যাপারে জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টরা। শৃঙ্খলা ভঙ্গের কারণেই ক্যাম্পে রাখা হয়নি বিজয়কে, যেখানে হতাশ হয়েছিল ভক্ত সমর্থকরা। বিজয়কে দলে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গে BCB-র নির্বাচক মিনহাজুল আবেদুন নান্নু জানিয়েছেন, বিজয় আমাদের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেছে, BCB-র পর্যবেক্ষণও ছিল লিটন এশিয়া কাপে খেলতে পারছে না, তাই বিজয়কে আমরা স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছি। বিশ্বকাপের আগে এনামুল হক বিজয়ের সামনে তাই তো দারুণ সুযোগ, আবারও নিজেকে প্রমাণ করার দারুণ সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। এশিয়া কাপের মঞ্চে এনামুল হক বিজয় যদি নিজেকে প্রমাণ করতে পারেন, তাহলে তিনি আবারও বাংলাদেশ জাতীয় দলে স্থিত হতে পারবেন।